আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তামান্না ডেইলি লাইফের আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আমি এখন বেশিরভাগ সময় ডেইলি লাইফের আর রান্নাবান্নাটাই বেশি শেয়ার করি। তো আজকে এখানে কচু শাকের ভর্তা করব। এখানে আমি পেঁয়াজ আর রেগুলার যে আমরা মশলা খাই সেগুলো আর দিয়েছি। পরশে যে তিনটে চিংড়ি মাছ কুচি করে, আর এই যে কচু পাতাগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে তাড়াতাড়ি এটাতে একটু সুবিধা হয়, সময় কম লাগে। তো আসলে আমার ভিডিও করতে মনেও থাকে না, ভিডিও অনেক দিন না করতে করতে ওই দেখা গেছে আমার মাঝখানে মনে উঠলে তখন একটু করি। তো আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মশলার সাথে ভালোভাবে পাতাটাকে মিক্স করে নেব। তো বেশ অনেকক্ষণ রান্না করার পরে এই যে কচুর পাতা শাকটা ভর্তা করে নিলাম। এটা যেমন হেলদি তেমন খেতেও টেস্টি, গরম ভাতের সাথে একদম জমে যায়। তো অনেক আপুই আমি দেখেছি এই রেসিপিটা শেয়ার করেছে, তো আমি আর রেসিপি আকারে শেয়ার করিনি। আমি জাস্ট ভিডিও দিতে পারছি না, তাই এটুকু ভিডিও করে রেখে শেয়ার করলাম আর কি। তো যারা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।